কি তুমি এত রাত্রে? নমস্কার, বাংলা শ্রুতি গল্পের চ্যানেল মরীচিকায় আপনাদের সকলকে স্বাগত। পুজো তো এসেই গেল, যদিও এবারে অতিমারি তাণ্ডবে আমরা সেভাবে উপভোগ করতে পারবো না, তবুও এই কাশের বন দেখলেই আগমনীর আনন্দে মন ভরে ওঠে সকলের। এই শারদোৎসব উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন পূজা পর্যায়। আজ পূজা পর্যায়ের প্রথম গল্প লেখক শ্রী দেবজ্যোতি দের লেখা রহস্যময় লকেট। লেখকের জন্ম 1995 সালের 12ই জানুয়ারি বারাসাতে। স্বামী বিবেকানন্দের জন্মদিনে জন্ম হওয়ায় ডাকনাম বিবেক। জন্ম বারাসাতে হলেও বাবার চাকরি সুন্দরবনে হওয়ায় বাসন্তীতে বড় হয়ে ওঠা। বাসন্তীতে তারক চক্রবর্তী মহাশয়ের সৌজন্যে সংস্কৃতি জগৎ সম্পর্কে জানবার কৌতূহল হয়। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জিত দেবজ্যোতি এখন একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। খাঁটি বাঙালি নামে ইউটিউবে একটি চ্যানেলও আছে তার। কাজের ফাঁকে ছবি আঁকা, গল্প লেখা ও নানান ক্রিয়েটিভ কাজ করা তার নেশা। আমাদের গল্পটি পাঠ করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা লেখকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। শুরু হচ্ছে রহস্যময় লকেট। আজকের দিনটা আমার জীবনে একটা বিশেষ দিন। আজ 15 বছর পর আমি দেশের বাড়ি যাচ্ছি। আসলে চাকরি সূত্রে আমার বাবা বেঙ্গলের বাইরে থাকেন, তাই এখানে খুব একটা আশা হয় না। সেই জন্য গ্রাম সম্পর্কে খুব একটা ধারণাও নেই আমার। সেই কোন ছোটবেলায় এখানে শেষ এসেছি কিছুই মনে নেই। গ্রাম দেখতে পাবো বলে আরো আনন্দ হচ্ছে। তাছাড়া এখন দুর্গাপূজার সময়, গ্রামের পূজোটাও দেখতে পাবো। এখন তো বেশিরভাগই থিম পূজো, তাই গ্রামের বনেদি বাড়ির পূজো নিয়ে কেউ আর মাথায় ঘামায় না। কিন্তু আমাদের দেশের বাড়ির পূজোর বিশাল ঐতিহ্য। আমার দাদুকে ওখানে সবাই এক ডাকে চেনে। আমাদের পূর্বপুরুষরা আগে জমিদার ছিলেন, যদিও আমার বাবার জমি জমার প্রতি আকর্ষণ ছিল না খুব একটা, তাই বাবা বাড়ি ছেড়ে বাইরে চলে গেছিলেন চাকরি করতে। বাবার মুখে গ্রামের প্রচুর গল্প শুনেছি, কিন্তু আজ সচক্ষে উপলব্ধি করলাম প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম মাঠে সারি সারি কাশফুল ফুটেছে, আকাশে শরতের মেঘ, বাতাসে পুজো পুজো গন্ধ, কাশবনে হাওয়ার দোল যেন হাতছানি দিয়ে ডাকছে, দূর থেকে ভেসে আসছে ঢাকের আওয়াজ। চারপাশের সৌন্দর্য দেখতে দেখতেই আমি পৌঁছে গেলাম বাড়ির দরজার সামনে। দারোয়ান কাকু দরজা খুলে দিলেন। বাড়ির সামনে গিয়ে আমি তো অবাক, বাবা কাকাদের বাড়ি যেন রাজপ্রাসাদ। বাড়িটার চারদিক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, চারিদিকে ঘর আর মাঝখানে উঠোন। উঠোনে দাঁড়িয়ে চারিদিকের ঘরের দরজা দেখা যাচ্ছে। উঠোনের একদম মাঝে আমাদের বাড়ির মন্দির। তিন কাকু কাকিমা আর দাদু ছাড়াও তিনজন বিশ্বস্ত পরিচারক থাকেন আমাদের বাড়িতে। আমার তিন কাকার কোনো সন্তান হয়নি, তাই বাড়িতে এতদিন ছোট কেউ ছিল না। আমায় পেয়ে তাই বাড়ির সবাই খুব খুশি, আর সবচেয়ে বেশি খুশি আমার দাদু। এসে থেকে তাই দাদুর কাছেই আছি আমি। দাদুর সঙ্গে যখন আড্ডা মারছি, দাদু বললেন, তাহলে দিদি ভাই একটা খেলা খেলবে? কি খেলা গো? বুদ্ধির খেলা। দাদু বিভিন্ন রকম ধাঁধা বলছেন আর আমি মাথা খাটিয়ে সেগুলো সলভ করছি। বেশ কঠিন সেগুলো, কিন্তু আমার বেশ মজাই লাগছে। এই কঠিন কঠিন ধাঁধা আর রহস্য সলভ করার মধ্যে একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার আছে। যাই হোক, প্রত্যেকটা উত্তর ঠিক বলেছি বলে দাদু খুশি হয়ে আমায় একটা লকেট দিলেন। লকেটটা মনে হয় কাঁচের তৈরি, লম্বায় প্রায় 50 মিলিমিটার আর চওড়ায় এই 10 মিলিমিটার মতো। আমি লকেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছি, দাদু বললেন,
এটা আমাদের পরিবারের ঐতিহ্যের প্রতীক। তোমার বাবা কাকা সবার কাছেই আছে এটা। হ্যাঁ, আমি দেখেছি তো। তারপর দাদু আমাকে এই লকেটের ইতিহাস বলতে শুরু করলেন। আজ থেকে 70 বছর আগের কথা, তখন ওদের স্বাধীন হয়নি। ইংরেজরা সেই সময় আমাদের গ্রাম দখল করতে এসেছিল। তখন আমাদের পূর্বপুরুষদের দৌলতে গ্রামের লোক একজোট হয়ে আক্রমণ প্রতিহত করে আর গ্রাম থেকে তাদের তাড়িয়ে দেয়। স্বাধীনতার পর ভারত সরকার আমাদের পরিবারকে সম্মান জানাতে এই লকেটের মতো দেখতে একটা হীরের লকেট উপহার দিয়েছিলেন। বংশ পরম্পরায় সেই লকেট এখন আমার দায়িত্বে। আমার প্রকৃত উত্তরসূরিকেই আমি সেটা দিয়ে যাব। আচ্ছা দাদু, আমি কি আসল হীরের লকেটটা দেখতে পারি? অবশ্যই। দাদু আমাকে বাড়ির মন্দিরে নিয়ে গেলেন। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি ওটা মন্দিরে লুকিয়ে রেখেছো নাকি? দাদু ইশারাতে চুপ থাকতে বললেন। আমরা তালা খুলে মা দুর্গার সামনে গিয়ে দাঁড়ালাম। ইনি আমাদের জগত জননী, উনিই আমাকে পথ দেখান। ওই যে ঠাকুরের গলাতে যে অলংকার আছে, ওর মধ্যেই হীরেটা লুকানো আছে। বা দাদু, তোমার বুদ্ধির তো তুলনা নেই। খুব সাবধান, কেউ যেন জানতে না পারি। দিনকাল খুব খারাপ, আমি কাউকে বিশ্বাস করি না। যাই হোক, তুমি অনেকটা জার্নি করে এসেছো, বিশ্রাম করে নাও, অনেক রাত হলো। ঠিক আছে দাদু, শুভরাত্রি। বাড়ির বহুদিনের লোক রামু কাকা আমার জন্য ঘর দেখিয়ে দিল। শুয়ে শুয়ে ভাবছি, দাদুর কি বুদ্ধি, কত সহজ জায়গায় জিনিসটা লুকিয়ে রেখেছে, অথচ কেউ কল্পনাও করতে পারবে না। এইসব চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ কান ফাটানো একটা আওয়াজে আমার ঘুম ভাঙল। আমি লাফিয়ে বিছানা থেকে উঠলাম। দৌড়ে বাইরে বেরিয়ে এসে টর্চের আলোয় দেখলাম, সাদা ধুতি পাঞ্জাবি পরা কে যেন মাটিতে লুটিয়ে পড়ে আছে, রক্তে উঠোন ভেসে যাচ্ছে। চিৎকার করে উঠলাম আমি। ততক্ষণে সকলেই চলে এসেছে। নিথর দেহটাকে উল্টে দেখি, মাটিতে যে পড়ে রয়েছে সে আর কেউ নয়, আমার দাদু। কে বা কারা নির্দয়ভাবে গুলি করে হৃৎপিণ্ড এফোড় ওফোড় করে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে মন্দিরে ঢুকলাম। দেখলাম যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, মা দুর্গার গলায় সেই গয়না নেই। বাবা দৌড়ে এসে বলল, কি হয়েছে, তুই দৌড়ে আসলি কেন? আমি বাবাকে সব কিছু খুলে বললাম। বাবা সব শুনে পুলিশ ডাকতে চলে গেল। সবাই খুব কান্নাকাটি করছে। আমি নিজের মনকে শান্ত করার চেষ্টা করছি। খুনির কোনো ক্লু পাওয়া যায় কিনা খুঁজতে লাগলাম। আমার গোয়েন্দা গল্প পড়ার খুব নেশা। ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু, পাণ্ডব গোয়েন্দা প্রায় সবই পড়ে ফেলেছি। আর সেগুলো পড়ে আমার এটুকু ধারণা হয়েছে যে গোয়েন্দাগিরির প্রথম প্রিন্সিপাল হলো, ক্রিমিনাল কিছু না কিছু মিস্টেক করে খুনের সময়। কোনো খুনই 100% প্রমাণ লোপাট করে করা সম্ভব না। তাই আমার দৃঢ় বিশ্বাস, কিছু না কিছু ক্লু আমি পাবই। দাদুর ঘরে ঢুকলাম। হাতাহাতির ছাপ স্পষ্ট। বুঝলাম মৃত্যুর আগে দাদু প্রাণপণে পূর্বপুরুষের সম্মান বাঁচানোর চেষ্টা করেছিলেন। সারা ঘর তন্নতন্ন করে খুঁজেও কিচ্ছু পেলাম না। বাইরে এলাম। দাদুর বডি সার্চ করেও হতাশ হতে হলো আমায়। এমন সময় হঠাৎ ধপ করে কিছু একটা পড়ার আওয়াজ হলো। দেখলাম ঢিলে বাঁধা একটা কাগজের টুকরো। দেরি না করে খুলে ফেললাম। আরে, এ তো একটা হুমকি চিঠি। লেখা আছে, যদি তোর বাবাকে জীবিত অবস্থায় দেখতে চাস, তাহলে হীরের লকেটটা নিয়ে গ্রামের শীতলা মন্দিরে আয়, আর তোর বাবাকে নিয়ে যা। চালাকির চেষ্টা করলে তোর বাবাকে খালাস করে দেব। পরে আমার হাত পা কাঁপতে লাগলো, কিন্তু এটা নিশ্চিন্ত হলাম যে জিনিসটা এখনো চুরি যায়নি। তার মানে তা না হলে তো বাবাকে কিডন্যাপ করতো না। বাড়ির সবাই খুব ঘাবড়ে গেছে। কি থেকে যে কি হচ্ছে কেউ কিচ্ছু বুঝতে পারছে না।
আমি বললাম, শোনো, এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই, এমনকি পুলিশকেও না। আমি একবার অন্তত একটু চেষ্টা করতে চাই, আমার চারজন লোক চাই। তিন কাকা বলল, ওরা রাজি, কিন্তু আরও একজনকে চাই। এমন সময় রিজু বলল, ও আমার সাথে যাবে। ওহো, রিজুর পরিচয় তো দেওয়া হয়নি। রিজু আমাদের রামু কাকার ছেলে, মাকে হারিয়েছে ছোটবেলাতেই, এখানে আসার পর থেকেই ওর সাথে আলাপ। এর মধ্যেই আমরা একে অপরের কাছে চলে এসেছি। আমি রিজুকে জিজ্ঞাসা করলাম, ঘরে মাঞ্জা দেওয়া ঘুড়ি ওড়ানোর সুতো আছে কিনা, আর কাকাদের তিনটে শক্ত লাঠি আনতে বললাম। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। 15 মিনিটের হাঁটা পথ, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, গ্রামের একদম শেষ প্রান্তে নির্জন জায়গায় মন্দির। রিজু এইসব রাস্তা ভালো চেনে, ওই পথ দেখাতে লাগলো। এখন রাত 3টে বাজে, সকলের বুক দূর দূর করছে। আমরা মন্দিরে পৌঁছলাম। মন্দিরের চারিদিকে সুতোর সাহায্যে ত্রিমুখী ফাঁদ পাতলাম। ফাঁদের তিন মুখের সুতো তিন কাকার হাতে দিয়ে বললাম, সন্দেহজনক কেউ আসলেই দড়ি ধরে মারো টান, খুনি হবে খান খান। কাকারা সবাই যে যার পজিশন বুঝে নিল। আমরা সবাই গাছের আড়ালে লুকিয়ে পড়ে খুনির জন্য অপেক্ষা করতে লাগলাম। ঘড়িতে তখন 3:30। আমরা চাতকের মতো চেয়ে আছি, কারোর চোখের পলক পড়ছে না। আমার মনে একটাই চিন্তা, যে মানুষটা দাদুকে খুন করতে পারে, বাবাকে নিমেষে কিডন্যাপ করতে পারে, সে হীরের লকেটটার জন্য আমাকেও মারতে পারে। কিন্তু আসল লকেটটা যে কোথায় সেটা তো আমি নিজেই জানি না। বুকের ধুকপুক আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। এমন সময় দেখলাম একটা লোক রিভলভার নিয়ে মন্দিরের দিকে আসছে। লোকটার মুখে মুখোশ পরা, সারা গা চাদরে ঢাকা। আমি সাহস করে এগিয়ে গেলাম। লোকটা আমার মাথায় বন্দুক ঠেকিয়ে ভাঙা গলায় বলল, হীরের লকেটটা দে। আমি বললাম, আমার বাবা কই? লোকটা ধরা গলায় বলল, বেশি চালাকি করলে এখানেই খালাস করে দেব। অবস্থা বেগতিক দেখে কাকারা দড়ি ধরে টান দিল, অমনি ঘুড়ির সুতোতে খুনির পা ভেসে গেল। কাকারা সঙ্গে আনা লাঠি দিয়ে বিধরক মার মারতে শুরু করলো। লোকটা যন্ত্রণায় চেঁচিয়ে চলেছে। আমি খুনির মুখোশ খুলে ফেললাম। আরে, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না, এ যে স্বয়ং আমার বাবা। আমি বললাম, বাবা তুমি? তার আর কথা বলার শক্তি নেই। কাকারা বলল, শেষ পর্যন্ত তুই, তোরা বাড়ি যা, আমরা ওকে থানায় নিয়ে যাচ্ছি, পুলিশের মার পড়লে সব সত্যি কথা বলবো। ছি 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 ছি, একটা হীরের জন্য তুই তোর বাবাকে খুন করলি, তুই কি মানুষ? ধস্তাধস্তির সময় বাবার পার্স মাটিতে পড়ে গিয়েছিল, আমি খুলে দেখলাম সেটা। অল্প কিছু টাকা পয়সা ছাড়া আর কিছুই পেলাম না। পার্সটা বন্ধ করতে যাব, দেখলাম পার্সে একটা হিডেন পকেট রয়েছে, আর তার ভেতর কয়েকটা কার্ড জাতীয় কিছু। কার্ডগুলো হাতে নেই, মাথা ঘুরে গেল আমার। আমি দেখলাম ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড কিলার কিং কোবরা আর কেউ নয়, আমার বাবা। কাকার আমার চোখের সামনেই বাবাকে নিয়ে গেল থানায়। আমি যেন সত্যিটা মানতে পারছি না কিছুতেই। আমার মনে এখন অনেক প্রশ্ন, কিন্তু সব থেকে বড় প্রশ্ন, দাদু হীরের লকেটটা লুকোলেন কোথায়? মাথা আর কাজ করছে না। হঠাৎ দাদুর বলা একটা কথা মনে পড়ল, দিনকাল খুব খারাপ, আমি কাউকে বিশ্বাস করি না। আজ সে কথা মিলে গেল। আমি আর রিজু বাড়ির দিকে ফিরছি, এমন সময় আমার মাথায় একটা বুদ্ধি খেললো। রিজুকে বললাম, তাড়াতাড়ি চল, এক্ষুনি পৌঁছতে হবে আমাদের। বাড়িতে ঢুকে দেখি প্রচুর লোকের ভিড়। রিজুকে বললাম,
একটা হাতুড়ি দিত আমায়। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি দাদুর দেওয়া আমার লকেটটা গলা থেকে খুলে পাথরের ওপর রাখলাম। এবার হাতুড়ি দিয়ে গায়ে যত জোর ছিল তাই দিয়ে লকেটে আঘাত করলাম। আশ্চর্য, হাতুড়ি আর পাথর ভাঙল কিন্তু লকেটের কিচ্ছু হল না। চোখ দুটো ভিজে গেল আমার। সত্যি আমি আমার বংশের সম্মান রক্ষা করতে পেরেছি। দাদু তখন এই বংশের প্রকৃত উত্তরসূরি হিসেবে আমায় এই লকেট পরিয়ে দিয়েছিলেন। আমি বুঝতেই পারিনি। ভোরের আলো ফুটল, দূর থেকে ঢাকের আওয়াজ ভেসে আসছে। আমি দেখলাম নতুন সূর্যের আলোয় হীরের লকেটটা যেন ঝলমল করছে। শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে দেবস্মিতা, কথকের দাদুর ভূমিকায় শ্রীমতী স্বপ্না বিশ্বাস, কথকের বাবার চরিত্রে অভিরূপ, কথকের কাকার ভূমিকায় ও গল্পের সূত্রধর আমি শার্মিক, পোস্টার ডিজাইনে সুচিস্মিতা, সাউন্ড এডিটিংয়ে সুচিস্মিতা ও দেবস্মিতা। আমাদের নতুন বিভাগ শ্রোতার কলমের জন্য গল্প পাঠান ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে। গল্পটি আমাদের পছন্দ হলে আমরা অবশ্যই পাঠ করব আমাদের চ্যানেলে। আর আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এখনও কি সাবস্ক্রাইব বাটন লাল? তাহলে নানা স্বাদের নতুন পুরনো গল্প শোনার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। ধন্যবাদ।